জনাইছোঁ। আৰু আজিৰ এই পবিত্ৰখনত যে ৰমজান মাহত এই পবিত্ৰখনত আমাক আমন্ত্ৰণ জনাইছে তাৰ কাৰণে মই আটাইলৈ মই ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। যে মূল কথা এটাই যে আমি সকলো ধৰ্মাৱলম্বীৰ মানুহ বা সকলো ধৰ্মৰ লোকে যে প্ৰত্যেকটা নিজস্ব ধৰ্ম থাকে আৰু আজি ৰমজান মাহত আমাৰ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকসকলে ইফতাৰৰ পিছত আমাক আমন্ত্ৰণ জনাইছিল। তেওঁলোকে এটাই বাৰ্তা আছিল যে আমাক আমন্ত্ৰণ জনাত এটাই বাৰ্তা পাইছোঁ আমি যে আমাৰ এই সৰ্বনিচা এটা অঞ্চল বৰনগৰৰ এটা অঞ্চল যে আমাৰ হিন্দু মুছলিম বা জৈন খ্ৰীষ্টান যিখিনি আমি ধৰ্মাৱলম্বী মানুহ ইয়াতে বসবাস কৰোঁ, বিশেষকৈ আমাৰ হিন্দু আৰু মুছলিম এটা আমি দুটা সম্প্ৰদায়ৰ লগত ইয়াতে বসবাস কৰোঁ। আৰু এই সম্প্ৰীতিৰ যিটো এনাজৰিজাল যি একতাৰ এনাজৰিজাল কটকটি বান্ধিলে ইয়াত এটা আমাক এটা বাৰ্তা দিলে তাৰ কাৰণে আমি আজি গৰিয়ামৰীয়া ৰেখি পৰিষদ আৰু যি অন্যান্য ধৰ্মাৱলম্বী লোক ইয়াতে উপস্থিত আছে আটাইলৈকে মোৰ ফালৰ পৰা শ্ৰদ্ধা ভক্তি জনাইছোঁ। নমস্কাৰ আপোনালোকলৈ। সদৌ অসম গৰিয়ামৰীয়া দেশী জাতীয় পৰিষদৰ আমি বিগত যোৱা বছৰো আমি সামূহিক ইফতাৰ পাৰ্টিৰ আয়োজন কৰিছিলোঁ আৰু যোৱাবাৰ কৰিছিলোঁ আমি মোটামুটি গাঁৱতে আমাৰ ডেকাৰবাৰী গাঁৱত মানে গাঁও ভিত্তিত কৰিছিলোঁ। কিন্তু আমি ভাবিলোঁ যে আমি যিহেতু আমি সমন্বয়ৰ বাৰ্তা এটা প্ৰেৰণ কৰিব লাগিব, সেইকাৰণে আমি এইবাৰ আমি ভাবিলোঁ যে আমি সৰ্বভোগত প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠী দল সংগঠনক নিমন্ত্ৰণ কৰি আমাৰ এই ইফতাৰ পাৰ্টিত তেওঁলোকক আমাৰ লগত তেওঁলোকৰ সহযোগ কৰাৰ কাৰণে আমি নিমন্ত্ৰণ কৰিছিলোঁ। আৰু ইয়াতে তেওঁলোকে আহিছিল, আহি যি আমাৰ লগত অংশগ্ৰহণ কৰিলে আমি তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি আগলৈ ভাবিছোঁ যে এনেকুৱা যাতে আয়োজন আৰু কৰিব পাৰোঁ, যাতে আমাৰ ভাতৃত্বভাৱ বজাই থাকে, আমাৰ যাতে আমাৰ মাজত যাতে শান্তি সম্প্ৰীতি শূন্য থাকে, সেইখিনি আশা কৰি মোৰ এইখিনিয়ে। পানীৰ বটল আছে এই পাছো এই মাজেদি নহ'লে কাৰণ কৰি মাজেদি হ'ব পাৰি। ইফতাৰ অৰ্থাৎ গোটেই দিনটো ৰোজা ৰাখি তাৰপিছত আমাৰ ৰোজা ভঙা অৰ্থাৎ খাদ্য গ্ৰহণ কৰা এইটোক ইফতাৰ বুলি কয়। আৰু এই ইছলাম ধৰ্মাৱলম্বীসকলৰ যিটো পবিত্ৰ মাহ, এই মাহতেই কোৰাণ শ্বৰীফ পবিত্ৰ ধৰ্মগ্ৰন্থ কোৰাণ শ্বৰীফ অৱতীৰ্ণ হোৱা বুলি কথা আছে। গতিকে এই কোৰাণ শ্বৰীফৰ কথামতে শেখ জিব্ৰাইল দেৱদূত জিব্ৰাইলে যিটো প্ৰেৰণ কৰিছে আমাৰ শান্তিৰ দূত, শান্তিৰ বাণী বা
মুক্তি কারণে জনকল্যাণের কারণে যে শান্তির বাণী হজরত মহম্মদে কড়িয়াল আসছিল আর 40 বছর বয়সতে সত্যর সন্ধান উপলব্ধি করেছে, সত্যর সন্ধান পাইছে। আর এই কথামতে বা কোরআন শরীফের কথামতে প্রথম সুরাতে আছে ইসলাম ধর্মর যে আমি এক আল্লাহর সন্তান, এক আল্লাহ আমি সদায় দোয়া মাগিব লাগে, আমি সেই পথে নিয়া হে আল্লাহ যখন মহাজন সকল গুছি এনেকে ছয় লাইনের যে সুরা আমার যে অধ্যায় বলে কয় এই সুরাটি সমস্তখিন মূল কথা লুকাই আছে। আর এই মুহূর্তে এই প্রথম স্তম্ভ যে আমার ধর্মত বিশ্বাস ইমান আর কোরআন শরীফ মতে বা ইসলাম ধর্ম মতে, দ্বিতীয়ত আমার নামাজ, তৃতীয়ত আমার হজ্জু বা রোজা বা জাকাত, এই পাঁচটা মূল স্তম্ভ। এই মতে আমি নামাজ পড়িব লাগে, নামাজ মানে কি জনগণ মুক্তির কল্যাণের কারণে, কল্যাণের কারণে, জনহিতকর কারণে। মহাপুরুষ জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবে যেনেকে দ্বিতীয় স্কন্দ ভাগবত কৈছিলে, ও বানর লোক হরি ভজিয়ক ধরা ইত উপদেখ, এরা আলো জালো জীবা কতকালো জরা হইল পরবেখ। তদ্রূপে আমি আল্লাহর সন্তান হই, আমি আল্লাহর সন্তান হই, আমি আল্লাহর মানে প্রচার করতে আমার ধর্ম। এই এই রমজান মাহত পবিত্র আমি রোজা পালন করো আর রোজার শেষত আমি ইফতার করো। আর এই রোজা মতে বা আমি মন শুদ্ধি মতে যে আমি মিছা কথা কব নালাগে, চুর করা মহাপাপ এইবিলাক সত্যত পথত থাকি আমি সকলে জনহিতকর কামর কারণে চিন্তা করিব লাগে, এইখিনি আমি উপলব্ধি করেছো। মারে কত যে না খ্রিস্টানরে বাবে তুমি এ গড, হিন্দুর বাবে তুমি রাম, তুমি এ আকাশ তুমি এ বঠা, জোন বেলি তোরা তোমারেই দান, দয়া ক্ষমা আর মানবতা সকল তোমার মেহরবান। গতি দুচকু রাখা এবুকু প্রত্যয়ে আদরি আনব লাগবে শান্তির নতুন পুয়া, যদ হব হিংসার অবসান, তেতিয়া আমি সকলে একেলগ হয়ে গাব পারিম মানবতার জয়গান। ধন্যবাদ, নমস্কার, খোদা হাফিজ। স্টাডি বিএসসি নার্সিং এন্ড জিএনএম এট সেইন্ট মার্থা ইনস্টিটিউট অফ নার্সিং গুয়াহাটি।